জিও ডট স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় ইউটিএম জোন ক্যালকুলেশন। কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জানা থাকলে কিভাবে তার ইউটিএম জোন ক্যালকুলেশন করবে আমি আজকে এটাই আলোচনা করছি। অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে পয়েন্ট এর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উল্লেখ করা আছে। পয়েন্ট এর অক্ষাংশ অর্থাৎ ল্যাটিটিউড দেওয়া রয়েছে 28.3949 নর্থ এবং লংগিটিউড অর্থাৎ দ্রাঘিমা বলা আছে 84.1240 ইস্ট। এই জাতীয় যে কোনো অঙ্কেই তোমাদের এরকম ল্যাটিটিউড এবং লংগিটিউড বলে দেওয়া থাকবে, এর উপর নির্ভর করেই তোমাদের ইউটিএম জোন ক্যালকুলেশন করতে হবে। যদি লংগিটিউড ইস্টে থাকে তাহলে তাকে প্লাস দিয়ে প্রকাশ করবে, আর যদি লংগিটিউডটা ওয়েস্টে থাকে তাহলে তাকে মাইনাস দিয়ে প্রকাশ করবে। এখানে দেখো লংগিটিউড বলা আছে 84.1240 ইস্ট, সেই জন্য নিচে দেখো আমি লংগিটিউডের আগে একটা প্লাস সাইন ব্যবহার করেছি, তাই লিখেছি লংগিটিউড ইজুকাল টু প্লাস 84.1240। এবার আসি একটা ফর্মুলায়। এই ফর্মুলার সাহায্যেই তোমরা ইউটিএম জোন ক্যালকুলেশান করবে। ফর্মুলাটা লেখা আছে দেখো 31 প্লাস লংগিটিউড ডিভাইডেড বাই 6। দেখো পুরো অঙ্কটার ক্যালকুলেশান করে আমি পেয়েছি 45.0206667। এখানে একটি কথা বলে রাখি, দেখো যে আমি 84.1240কে 6 দিয়ে ভাগ করেছি এবং এই ভাগ করে আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা 14 পয়েন্ট সামথিং, এটাকেই আমি 31-এর সাথে অ্যাড করেছি। কিন্তু জায়গাটা যদি ওয়েস্টে থাকতো তাহলে কিন্তু সেটা 31-এর সঙ্গে এই রেজাল্টটা মাইনাস হতো। এবং অঙ্কটা করে যে রেজাল্টটা পেয়েছি সেটা দেখো 45.0206667, তবে পয়েন্টের পরের অংশ আমাদের কাজে লাগবে না। এক্ষেত্রে ল্যাটিটিউডের মান যেহেতু নর্থে আছে তাই পয়েন্টের ইউটিএম জোন আমি লিখেছি 45 নর্থ। ইউটিএম জোন ক্যালকুলেশন সংক্রান্ত যে কোনো অঙ্ক আসলে তোমরা এইভাবেই ক্যালকুলেশন করবে। আর যদি ইউটিএম প্রজেকশন সম্পর্কে জানতে চাও তাহলে এর আগে আমার একটা ইউটিএম প্রজেকশনের ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। আমি মনে করি এটা তোমাদের অনেক হেল্প করবে, তাই ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এরকম আরও অসংখ্য ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করো।